প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ এর চতুর্থ পর্বে প্রয়োজনীয় বিক্রয় নির্ণয় এবং বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের কথা বিবেচনা করো, যে প্রতিষ্ঠানটি একটি পণ্য উৎপাদন এবং বিপণনের পূর্বে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে বা কিছু বিষয় বিবেচনা করে। তার মধ্যে অন্যতম হলো পণ্যটি উৎপাদনে যে পরিমাণ বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োজিত অর্থের উপর প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হারে মুনাফা আশা করে, যাকে প্রত্যাশিত হার বলে। ঠিক তেমনি প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট হারে বিনিয়োজিত অর্থের উপর বার্ষিক মুনাফা প্রত্যাশা করে, যাকে বলা হয় প্রত্যাশিত মুনাফা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই প্রত্যাশিত মুনাফা অর্জন করতে প্রতিষ্ঠানটিকে কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে, সেই পরিমাণ বিক্রয় কি বলা হচ্ছে প্রয়োজনীয় বিক্রয়। এই প্রয়োজনীয় বিক্রয় এর পরিমাণ যদি বাজার চাহিদার চেয়ে কম থাকে, তাহলে প্রতিষ্ঠানটি কম ঝুঁকি নিয়ে পণ্যটি বাজারজাতকরণ করে। এই জন্য প্রতিষ্ঠানটিকে কি করতে হয়, প্রয়োজনীয় বিক্রয় নির্ণয় করতে হয়। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, এই প্রয়োজনীয় বিক্রয় নির্ণয় করার জন্য তোমাদের HSC পরীক্ষার প্রশ্নে যে ধরনের উপাত্ত দেওয়া থাকে বা যে ধরনের প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নটি আমরা দেখি। একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, এর অর্থ হলো এক একক বিক্রয় করলে 20 টাকা পাওয়া যাবে। আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, অর্থাৎ এক একক পণ্য উৎপাদন খরচ সেল পরিবর্তনশীল ব্যয় হবে 15 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে পর্বে যা জেনেছি, এই দুটি উপাত্ত থেকে আমরা কি করতে পারি, বিক্রয় মূল্য 20 টাকা থেকে পরিবর্তনশীল ব্যয় 15 টাকা বিয়োগ করলে আমরা যা পাই তা হলো দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন প্রতি এককে হবে 5 টাকা। মোট স্থায়ী ব্যয় বার্ষিক 1 লক্ষ টাকা, অর্থাৎ পণ্যটি উৎপাদনের জন্য যে যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে, সেই যন্ত্রাংশের স্থায়ী বার্ষিক ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, 1 লক্ষ টাকায় দত্তাংশ দ্বারা উদ্ধার করতে হয়, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন থেকে এই বার্ষিক ব্যয় স্থায়ী ব্যয় বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলা হয়। বার্ষিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 50,000 একক। প্রিয় শিক্ষার্থী, এই যন্ত্রাংশটির বার্ষিক স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা, আর এই যন্ত্রাংশ বা মেশিনারি দিয়ে সর্বোচ্চ 1 বছরে 50,000 একক উৎপাদন করা যাবে। এর অর্থ হলো প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 50,000 একক উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি বাজারে সেই পণ্যের তার চাইতে বেশি চাহিদা থাকে। প্রশ্ন ক, যদি প্রকৃত উৎপাদন 25,000 একক হয় তবে মুনাফার পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটির সমাধান আমি তৃতীয় পর্বে করেছি। প্রশ্ন খ, প্রত্যাশিত মুনাফা 40,000 টাকা হলে প্রয়োজনীয় বিক্রয় কত হবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্বে এই প্রশ্নটির সমাধান করব, অর্থাৎ প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব, যেখানে প্রত্যাশিত মুনাফা 40,000 টাকা। তাহলে তোমরা জানো প্রয়োজনীয় বিক্রয় ইকুয়াল টু স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে উপাত্তে আমরা স্থায়ী ব্যয় পেয়েছি 1 লক্ষ টাকা, আর প্রশ্ন খ তে বলা আছে প্রত্যাশিত মুনাফা 40,000 টাকা। এই দুটি তথ্য আমাদের কাছে আছে, একে ভাগ করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত
বা দত্তাংশ প্রান্ত অনুপাত, যা আমি দ্বিতীয় পর্বে কিভাবে গণনা করতে হয় তা বিস্তারিত বিশ্লেষণ করেছি। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ প্রান্ত ডিভাইডেড বিক্রয় ইন্টু 100। একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। একে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে এবং 100 দ্বারা গুণন করলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায়। তাহলে আমরা মান বসালাম, এবারে আমরা গণনা করে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাই 25%। তাহলে চলো এবার আমরা প্রয়োজনীয় বিক্রয়ের সূত্রের মান বসাই। তাহলে প্রয়োজনীয় বিক্রয় ইকুয়াল টু স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন। আমরা মান বসাবো ইকুয়াল টু স্থায়ী ব্যয় 1,00,000 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা, প্রশ্নে আছে 40,000, ভাগ কন্ট্রিবিউশন মার্জিন আমরা গণনা করে পেয়েছি 25%, ইকুয়াল টু 1,40,000 ডিভাইডেড 25%। এবারে আমরা ক্যালকুলেটারে কি করব, 1,40,000 ভাগ 25 দিয়ে পার্সেন্টে প্রেস করলেই আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে 5,60,000 টাকা। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, 5,60,000 টাকার পণ্য বিক্রয় করলে 40,000 টাকা মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিক্রয় যদি 5,60,000 টাকা হয় তাহলে মুনাফা হবে 40,000 টাকা। এই বিষয়টি আমরা বিশ্লেষণ করে প্রমাণ করব যে আসলেই 5,60,000 টাকার পণ্য বিক্রয় করলে 40,000 টাকা মুনাফা হয় কিনা। এর জন্য আমাদের কত একক পণ্য বিক্রয় করতে হবে তা বের করতে হবে। আর তাহলে বিক্রয় একক ইকুয়াল টু হবে 5,60,000 প্রয়োজনীয় বিক্রয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় ইকুয়াল টু, আমাদের প্রয়োজনীয় বিক্রয় হচ্ছে 5,60,000 বা একক প্রতি বিক্রয় মূল্য উপাত্তে আছে 20 টাকা, ভাগ করলে আমরা প্রয়োজনীয় বিক্রয় একক পাই 28,000 একক। এবার আমরা একটি বিবরণীর মাধ্যমে প্রমাণ করব যে মুনাফা 40,000 টাকা হয় কিনা। এর জন্য আমরা রো নিব এবং ডান দিকে একটি টাকার কলাম নিব। প্রথমে আমরা প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ লিখব 5,60,000 টাকা, এখান থেকে বিয়োগ করব পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থী, উপরের বক্সে লক্ষ্য করো যে 28,000 একক প্রতি একক 20 টাকা করে বিক্রয় করলে আমাদের বিক্রয় হয় 5,60,000 টাকা। সুতরাং আমরা 28,000 এককের পরিবর্তনশীল ব্যয় বিক্রয় থেকে বাদ দিব। তাহলে পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু 28,000 একক গুণন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, গুণন করলে আমরা পাই 4,20,000 টাকা। এবার বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করলে পাই কন্ট্রিবিউশন মার্জিন 1,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, 1,40,000 টাকা কন্ট্রিবিউশন মার্জিন যা দ্বারা বার্ষিক স্থায়ী ব্যয়কে উদ্ধার করা হয়। তাহলে আমরা কি করব, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় 1,00,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে অবশিষ্ট আমরা মুনাফা পাই 40,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে প্রমাণ হয়ে গেল যে 5,60,000 টাকার পণ্য বিক্রয় করলে 40,000 টাকা মুনাফা হবে। প্রিয় শিক্ষার্থী, এই বিবরণ থেকে আমরা অনেকগুলো সূত্রের ব্যবহার দেখতে পাই। প্রথমত খেয়াল করো, বিক্রয় 5,60,000 টাকা বিয়োগ পরিবর্তনশীল ব্যয় 4,20,000 ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন 1,40,000 টাকা। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। আবার দেখো, কন্ট্রিবিউশন মার্জিন 1,40,000 টাকা বিয়োগ স্থায়ী ব্যয় 1,00,000 টাকা ইকুয়াল টু মুনাফা 40,000 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মুনাফা ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ স্থায়ী ব্যয়। তাহলে দুটা সূত্র আমরা পেয়ে গেলাম। আবার পূর্ণাঙ্গ সূত্র একদম প্রথম পর্বে যেটি তোমাদের শিখিয়েছিলাম যে বিক্রয় ইকুয়াল টু হোয়াট, খেয়াল করো
যে আমরা যদি পরিবর্তনশীল ব্যয় 4,20,000 যোগ স্থায়ী ব্যয় 1,00,000 তাহলে 5,20,000 যোগ মুনাফা 40,000 ইকুয়াল টু 5,60,000 যা বিক্রয়ের সমান হয়। সুতরাং এখান থেকে আমরা বিক্রয় ইকুয়াল টু লিখতে পারি পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় যোগ মুনাফা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে এই ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক পার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে যথেষ্ট পরিমাণে। আশা করি পর্বটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে।